এইমাত্র খবরটা পেলাম যে নবর মানি খুবই খারাপ লাগছে, খুবই দুঃখের। নবর সাথে একটা ভালো রিলেশন তৈরি হয়ে গেছিলো এই কয়েকদিনের মধ্যেই। নবরকে নিজের ভাইয়ের মতনই আমি দেখতাম, আর ওনার মাকেও আমি খুব শ্রদ্ধা করতাম। ওনার আত্মার শান্তি কামনা করি। সবাই খুব ভাবে নবর পাশে থাকো, আমরাও থাকবো সবাই মিলে। সবাই একটু মানসিক, মানে ওকে একটু মানসিক সাপোর্ট দিও, এটাই আমি চাই সবার কাছে। আর নব, তোমাকেও বলছি তুমি ভেঙে পড়ো না। দেখো, মা কারো সারা জীবন থাকে না, আমারও নেই, তো মন খারাপ করো না। এটা তো মানুষের জীবনের একটা অঙ্গ, মা বাবা সারা জীবন কারোর থাকবে না, এটা আমাদের মেনে নিতেই হয়। তাই বলছি তুমি ভেঙে পড়ো না, আমরা সবাই তোমার পাশে আছি। মা মারা যাওয়াটা একটা মানে সাধারণ একটা ঘটনার মধ্যে মনে করো, যদিও এই কষ্ট মানে সান্ত্বনা দেওয়ার মতো কোনো জায়গা নেই, কারোরই থাকে না এই সময় কোনো সান্ত্বনা দেওয়ার মতন কোনো ভাষা, কিন্তু কী করবে বলো, নিজেকে একটু মানে শক্ত করো, আমরা সবাই তোমার পাশে আছি। তুমি ভালো থেকো, ওনার শান্তি, আত্মার শান্তি কামনা করি আমি।